পৃষ্ঠা নাম্বার 12। এই পৃষ্ঠাতে মজার একটা অংশ রয়েছে, যে এখানে ম্যাজিকের রহস্য, 3 কার্ডের ম্যাজিক, এইটা যদি তোমরা শিখে ফেলতে পারো, তোমাদেরকে মনে করো যে এই ম্যাজিকের মজা তোমরা যে কোনো কারোর কাছ থেকেই তোমরা নিতে পারবে। অর্থাৎ তোমরা কাউকে যদি এই ম্যাজিক ধরো, অনেকেই কিন্তু এটা পারবে না, যেটা তুমি পারবে এই ভিডিওটা দেখলে। 3 কার্ডের ম্যাজিক এখানে বলেছে, একটি কাগজকে 8 টুকরা করে, মানে 8টা টুকরা করো, এরকম 8টা টুকরা করো, করে টুকরাগুলোর উপরে 1 থেকে 8 পর্যন্ত লেখো। এটা একটা সহজ কাজ, আমরা করে নিলাম। 8 টুকরা কাগজ থেকে ইচ্ছা মতো 3টা কাগজ নাও। মনে করো তুমি 1, 2, 3 নিলে, অথবা 5, 2 আর 8 নিলে, এইরকম করে যে কোনো 3টা তোমার ইচ্ছা মতো তুমি নিয়ে নাও। আচ্ছা, যেমন এখানে মনে করো যে 2, 6 আর 3, মনে করো এই 3টা নেওয়া হয়েছে। 3টি কাগজের যে কোনো 3টা নিলেই হবে, কোনো সমস্যা নেই। এখানে 3টি কাগজে যে 3টি সংখ্যা রয়েছে, সেগুলো দিয়ে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা তৈরি করে বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করো। এখানে যতটা পেঁয়াজ মনে হচ্ছে, আসলে এতটা পেঁয়াজ নয়। অর্থাৎ তুমি এটাকে যদি বৃহত্তম বানাও, তাহলে আগে 6 লেখো, তারপরে 3 লেখো, তারপরে 2 লেখো। এই যে 6, 3, 2 বৃহত্তম সংখ্যা হয়ে গেল। এবার আবার লেখো যে উল্টা করে লেখো, আগে এই শেষের 2টাকে আগে লেখো, তারপরে 3 লেখো, তারপরে এই 6 লেখো। লেখার ফলে বিয়োগ করো। এই যে আমরা 2 থেকে 6 বিয়োগ করতে পারি না, এখানে 12 ধরলে, 12 থেকে 6 বিয়োগ করলে 6 হয়, তারপরে হাতের 1 রইল, আমরা সেই হাতের 1 3-এর সাথে যোগ করে 4 বানালাম, 4 আছে কত হলে 13 হবে, 9, আমাদের হাতে রইল 1, সেই 1 আমরা এই 3-এর সাথে দিলাম, দিলে 6 থেকে 3, মানে 2-এর সাথে দিয়ে 3 বানালাম, 6 থেকে এই 3 বাদ দিলে 3 হয়। অর্থাৎ সোজা কথা, এটাকে বিয়োগ করো। বিয়োগ করে যেটা হলো 3, 9, 6, 396 হলো, এটা আমাদের বিয়োগ ফল হলো। আচ্ছা, এবার ম্যাজিক দেখানোর পালা। আসল মজাটা এখানে, একজন একজন করে প্রত্যেকের বিয়োগ ফলের শুধুমাত্র একক স্থানীয় অঙ্কটি বলো। যেহেতু এটা একক, এটা দশক, এটা শতক, তুমি এগুলোর কথা বলবে না, কখনোই বলবে না, তুমি শুধু এই যে একদম ডানে যেটা আছে একক, এইটা তোমার কত হয়েছে, শুধু এই গোপনে এইটা এইটা তুমি বলে দাও। আচ্ছা, শিক্ষককে যদি তুমি বলো, তাহলে চিত্রে প্রদর্শিত উদাহরণের ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক 1, তার মানে তুমি এই শুধু এই 6 এটা বলবে, মানে তোমার বিয়োগ করে যেটাই হোক না কেন, একদম ডানে যেটা থাকবে একক স্থানে এইটা তুমি বলবে, তাহলে শিক্ষক বাকি 2টা বলে দিতে পারবে। আসলে কিভাবে বলে দিবে সেটাই কিন্তু একটা মজার বিষয়। শিক্ষক তো জানেন না যে তুমি কোন গোপন 3টা সংখ্যা নিয়েছ, তা কিন্তু জানেন না, তবুও তিনি বলে দিতে পারবেন, কারণ আমরা এখানে সেই রহস্যটা দেখব। সেই রহস্য হলো, শিক্ষক সেই রহস্য কিন্তু তোমাদেরকে বলে দিবেন যে দশক স্থানে, মানে এই মাঝখানে সর্বদাই 9 হবে, সব সময় এখানে 9 হবে। আর এখানে কত হবে সেটা কিন্তু দেখো, যে এই 9 থেকে এখানে যেটা হবে সেটা বিয়োগ করলেই এই সংখ্যাটা পাওয়া যাবে। এখানে যদি মনে করো যে এখানে 6 আছে, তার মানে 9 থেকে 6 বাদ দিলে এই 3, তাহলে শতক স্থানে হবে 9 থেকে একক স্থানের সংখ্যার বিয়োগ ফল। তাহলে এই 9 থেকে একক স্থানের এই 6 বাদ দিলে 3 থাকে, সুতরাং এখানে 3 হবে। তার মানে শিক্ষক তোমাকে অবশ্যই বলবে যে এই দশক স্থানে 9 এবং শতক স্থানে 3, কিন্তু তিনি এই নিয়মগুলো দিয়েই কিন্তু তিনি বলে দিবেন। সুতরাং এই যে 2টা গোল চিহ্নের মধ্যে, এইটা তোমরা ভালো করে খেয়াল করবে। আর এখন বলেছে জোড়ায় কাজ, এই ম্যাজিকের রহস্য বের করো, তোমাদের বা তোমার বন্ধুদের ম্যাজিকটি দেখাও, নিজের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের ম্যাজিকটি দেখাও। তার মানে আমরা যেটা শিখলাম, 8 টুকরা কাগজ করে এই ম্যাজিক, এটা তোমরা বাস্তবে করবে। তাহলে রহস্য কি? রহস্য হলো দশক স্থানে, অর্থাৎ মাঝখানে সব সময় 9 হবে, আর এই শতক স্থানে হবে 9 থেকে ওই একক স্থানের সংখ্যাটা বিয়োগ করবে, বিয়োগ করলে যেটা হবে সেটা 0 হোক বা যেটা হোক, সেটাই কিন্তু শতক স্থানে হবে, অর্থাৎ একদম বামে হবে। এই রহস্যটা তোমরা খেয়াল রাখবে, তাহলেই কিন্তু তোমরা এইটার ম্যাজিক তোমরা করতে পারবে।
আর এখন একটা হোমওয়ার্ক করো, যদি ইউটিউব কর্তৃপক্ষ কমেন্ট সেকশন বন্ধ করে দেয়, তোমরা অন্য যে কোনো ভিডিওতে যেগুলোতে কমেন্ট খোলা আছে সেটাতে লিখবে কমেন্টের উত্তর বা এখানে হোমওয়ার্কের অ্যান্সার। এই সংখ্যাতে পাঁচের স্থানীয় মান কত? এই যে এই পাঁচ, এটার স্থানীয় মান কত? আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।